রাজ্যত পুনৰ সংঘটিত হৈছে শিক্ষকে ছাত্রক মাৰি গুৰুতৰভাৱে আহত কৰা এক ঘটনা। শৰীৰৰ গোপৰ অংগত প্ৰচণ্ড আঘাত লৈ মৰণ কাটৰ চিঞৰ এগৰাকী কণমানি ছাত্রৰ। এই ঘটনা রঙিয়াত সংঘটিত হৈছে এই ভয়ঙ্কর ঘটনাটি। চাওক এই দৃশ্য। কিদরে মরণ কাটর যন্ত্রণাত চিঞৰ বাখৰ কৰিছে সপ্তম শ্রেণীর এগৰাকী ছাত্র সাহিল আলিয়ে। পৰিয়ালৰ অভিযোগ অনুসৰি রঙিয়া মাদ্রাসা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রগৰাকীক বিদ্যালয়খনৰে শিক্ষক দিলওয়ার হুসেইনে করা প্রহারত শরীরের কেতবোৰ গোপন অঙ্গত প্রচণ্ড আঘাত পাইছে ছাত্রজনে। ঘটনাটো সংঘটিত হওয়ার পিছতে গাড়ি মটরে বাদাম চকলেট বিক্রি করে পরিয়াল চলোৱা ছাত্রগৰাকীৰ পিতৃয়ে শিক্ষক দিলওয়ার হুসেইনৰ বিৰুদ্ধে এতিয়া রঙিয়া থানাত দাখিল করেছে এজাহাৰ। পিছে দেউতা দিহে মোৰ ল'ৰাটোক মাৰিছিল দিলোৱাৰ হুছেইনে। ছাৰজনে কৈছে ঘৰত নক'ব মই মাৰা বুলি। তাৰপিছত মাৰা বুলি নকওঁ তো কৈছে ঠাণ্ডা ঠাণ্ডা শুৱালাক সান্ধে মেডিকেল লৈ গ'ল। ছাৰে প্ৰিন্সিপাল ছাৰে মোৰ ঘৰত লৈ কৈছে ল'ৰাটো অলপ বেয়া জেগাত পৰিছে, আমি খাহানো মেডিকেল লৈ গ'ল। আৰু নিয়াৰ পাছত খাহানো মেডিকেল পানী চলটোৰ ভাটি পেলাই গধূলি বেছি হ'ল, হওঁতে স্বাস্থ্যত ভৰ্তি কৰিলে চলটো তাৰমানে উশাহ নিশাহ গোটা বন্ধ হৈ গৈছে। তাৰপিছত হওঁতে স্বাস্থ্যত ভৰ্তি কৰাওঁতে ছাৰহঁতে কৈছে তোমালোকে যি ব্যৱস্থা কৰা কৰ, আমাৰ এতিয়া একো নাই, আইন ব্যৱস্থা কৰা কৰ। তাৰপিছত স্বাস্থ্যত সান্ধে ভৰ্তি কৰিলে যেতিয়া সেনেকৈ কওঁতে আমি এজাৰ খান্দিলোঁ। জানাৰ পিছত এক তাৰিখে ৰাতি এঘাৰটা বজাত গ'লোঁ আৰু ইয়াৰ পৰা লেফাৰ কৰি দিছে। কান্দি কান্দি ফোন কৰিছোঁ সিহঁতক, ল'ৰাটোক বাছো, ল'ৰাটোক লগাল ট্ৰিটমেণ্ট কৰি দি আমি যেতিয়াও কেছ দিওঁ সিহঁতে কৈছে নহয় আগে আগে তহঁতে কেছটো উঠোৱা লাগো তেতিয়াহে তহঁতক ট্ৰিটমেণ্ট কৰিম। রঙিয়া থানাত শিক্ষক দিলওয়ার হুসেইনের বিরুদ্ধে রুজু হয়েছে রঙিয়া পিএস কেস নম্বর 540/23U/S325IPC-R/W সেকশনের 75JJB অ্যাক্ট গোচর। ইফালে গুরুতরভাবে আহত ছাত্রজনক প্রথম অবস্থাত রঙিয়া মহকুমা অসামরিক চিকিৎসালয়ত প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল। পিছত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া ছাত্রজনক রঙিয়ার ষষ্ঠী হাসপাতালত 15 দিন চিকিৎসা করা হয়। আর 1 অক্টোবর দিনা ছাত্রজনের স্বাস্থ্যের অধিক অবনতি ঘটার ফলতে মাজনিশা পরিয়ালে নিজের দায়িত্বত ছাত্রজনক জিএনআরসিত ভর্তি করায়। ছাত্রগৰাকীৰ চিকিৎসাৰ সমস্ত দায়িত্ব এতিয়া শিক্ষানুষ্ঠান কর্তৃপক্ষই বহন কৰাৰ লিখিত প্রতিশ্রুতি দিয়াৰ পিছতো শিক্ষক দিলওয়ার হুসেইনে কিন্তু গা এৰি চলাৰহে অভিযোগ আনিছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে। প্ৰাথমিক অৱস্থাত বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রজনৰ চিকিৎসাৰ বাবদ হোৱা খৰচৰ কিছু অংশ বহন কৰিছিল, যদিও কিছুদিন পিছত খৰচৰ যি পৰিমাণ সেয়া বৃদ্ধি পাইছিল আৰু তাৰ পিছতে খৰচ দিয়া বন্ধ কৰি দিছিল বিদ্যালয় কর্তৃপক্ষই। তারপর ছাত্রজনের পরিয়ালে বারে বারে ঘটনাটোর অভিযুক্ত শিক্ষক দিলওয়ার হুসেইনের যোগাযোগ করবলে চেষ্টা করেছিল, কিন্তু সেই যোগাযোগ করেও বিফল হয়। শিক্ষকগৰাকীয়ে ভুক্তভোগী পরিয়ালের সঙ্গে যোগাযোগ নকরার অভিযোগ আনিছে পরিয়ালে। আনকি ছাত্রগৰাকীর পরিয়ালে অভিযোগ করা অনুসরি শিক্ষকগৰাকীয়ে বর্তমানলৈকে ছাত্রগৰাকীর স্বাস্থ্যরও বুঝ লোবলে অহা নাই। বর্তমান পরিয়ালটো উপায়বিহীন হয়ে পড়েছে আর এতিয়া রঙিয়া আরক্ষীর কাষ চাপিছে। আর এই বিষয়ে অভিযুক্ত দিলওয়ার হুসেইনের পৰা প্রতিক্রিয়া জানিবলৈ যোগাযোগ করা হয়েছে যদিও তেওঁৰ মন্তব্য প্রকাশ করার এতিয়া বিরত আছে। এতিয়া বিপদত পৰিছে পরিয়ালটো, তেওঁলোকৰ হাতত যিসমূহ ধনের পরিমাণ আছে সেয়া বর্তমান কমি আহিছে আৰু গতিকে যিহেতু স্কুল কর্তৃপক্ষই প্রথম অবস্থাত ধন দিছিল, পরবর্তী সময়ত সেই পরিমাণ কমাই দিলে আৰু অবশেষত পিছলৈ নিদিয়া হল। এতিয়া সুবিচার বিচাৰিছে এই ভুক্তভোগী পরিয়ালটোৱে। তেওঁলোকে কৈছে যে এই চিকিৎসার সমস্ত দায়িত্ব যাতে বহন করে বিদ্যালয় কর্তৃপক্ষ আৰু এই পরিয়ালটোৱে এতিয়া ন্যায় বিচাৰি আৰক্ষীৰ কাষ চাপিছে।